নমস্কার বন্ধুরা, এই প্রথমবার নিয়ে আসলাম এইরকম ব্লগ ভিডিও, রান্নার ভিডিও না তো খুব লজ্জা পাচ্ছে আমার, হাসিও পাচ্ছে। যাই হোক, এই দেখো আমার স্নান করে আমি একদম রেডি হয়ে গেছি, এখন ঠাকুর ঘরে ঢুকবো, তারপর দেখবো বাইরের একটু পরিবেশটা। একটু সকালবেলা বৃষ্টিটা কমেছে একদম, এখন সকাল 8টা বাজে। তারপর আমি ছাদে চলে গেলাম, ছাদে গিয়ে দেখি আম পড়ে আছে দুটা। এই দেখো আম দুটো দিল, ভাবলাম যে আম দুটো যাকে দিয়ে দিই, তাই দিদিভাইকে ডাকলাম। দিদিভাইকে ডাইকে দিয়ে আম দুটো এইভাবে দিয়ে দিলাম, দিদিভাই একদম ক্যাচ ধরে নিল। তারপর চলে আসলাম, তুলসী পাতা তুললাম গোপালকে দেবো বলে। তুলসী পাতা তোলার পর আমি আমার গাছে ফুল তুললাম, আর বর্ষাকালে আর সেরকম ফুল ছাদে আমার নেই, এই ফুল আর সাদা ফুল দুটো ফুলই, আর সব ফুলের গাছগুলো মরে গেছে, আর সেরকম আর পরিচর্যা নেওয়া হয় না, তাই জন্য এখন আর আপাতত নেই। এই দুই ফুল দিয়েই আমার কাজ চালিয়ে নেই। আর মনিয়োগে গেলে তো আমি ফুল অনেক নিয়ে আসি, তো বৃষ্টির কারণে মনিয়োগ যাওয়া হচ্ছে না, বন্ধ থাকছে। তারপর চলে আসলাম আমি ঠাকুর ঘরে, প্রদীপটা জ্বালিয়ে নিলাম প্রথমেই আমি প্রদীপটা জ্বালিয়ে নিই, তারপর ধূপ জ্বালিয়ে নিই, তারপর যা কিছু করার করে নিই। তো আমি গোপালকে আগে স্নান করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম না ভিডিওটা, স্নান করে নিয়েছি। তারপরে প্রত্যেকদিন একটা করে বেলপাতা দিই আমার ভোলানাথকে, আর সাথে নন্দী মহারাজকেও। তারপর আমি প্রত্যেকদিন এই থালার মধ্যে দুটো করেই, মানে ডেলি পুজোতে দুটো করেই আমি কিশমিশ দেই। কিশমিশটাই আমি পছন্দ করি দেওয়াতে, নকুলদানাটা তো সেরকম দেই না, পিঁপড়ে বেশি চলে আসে। তো আমার ঠাকুর ঘর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। তারপর এখানে স্কুল যাওয়ার জন্য ওদের রেডি করছি, তাই জন্য ডাল ভাত আর বেগুন ভাজা আর হলো পটল ভাজা করেছি, এটাই খাইয়ে ওদের স্কুল পাঠাবো দুজনকেই। তারপর এদিকে খাওয়াচ্ছি, এদিকে রেডি করাচ্ছি। দেখো মুখে ভাত নিয়েই ওর আমি চিরুনি করে দিচ্ছি, আর ও খেয়ে গেছে যে মুখে ভাত কেন, আমি মুখটা ধুইনি, আমি ফটো ভিডিও করছো, ফটো তুলছো। তারপর স্কুলে দিতে চলে গেলাম, বাড়ি থেকে বাইরে গেলাম, দেখো পরিবেশটা একদম নিস্তব্ধ, ভেজা ভেজা সকাল, দাঁড়িয়ে আছে টোটো, আসলে টোটোতে করে যাবে, ও টোটোতে যায় আর আসে ভ্যানে করে, স্কুলের ভ্যানে করে টোটোতে যায়, একসঙ্গে সব বাচ্চারা যাচ্ছে। আর আজকের ড্রেসটা এই স্কুলের, এটাই শনিবার করে এই ড্রেসটা হয়, প্রিটি ড্রেস। তারপর টোটো করে যাচ্ছে, বললাম টাটা দে, টাটা দিবে না, ওর সব লজ্জা লেগে গেছে সব বন্ধুদের সামনে দাঁড়িয়ে থেকে। আচ্ছা, তারপর আমি চলে আসলাম, চলে এসে আমি নিজে কী খাবো, আমি তো চা ভালোবাসি না, তাই একটু আম মুড়ি খেয়ে নিলাম। আম মুড়ি তো খেতে আমার খুব ভালো লাগে, তো আম মুড়ি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দুপুরের রান্নাটা শুরু করে দিলাম। দুপুরের রান্নার মধ্যে এখানে আমি পনিরটাকে, ওরা ভাজা খেতেই বেশি ভালোবাসে তরকারির থেকে, তো ভাজাটাই করলাম। আর তার সাথে আমি বটবটি আর একটা পটল ভেজে নিলাম, সকালের ভাজা আছে কিছু। আর এখানে বারুমিশালি মশলা বেগুন করেছি, আর এই দেখো অহরের ডাল বানিয়েছি। তারপর দেখো রান্না করতে করতেই শেষ হয়ে গেল রান্না, সঙ্গে সঙ্গে চলে আসার টাইম হয়ে গেল, ও একটার সময় বাড়ি ফেরে, ওর লজ্জা পেয়েছে, বন্ধুরা সবাই টাটা দিচ্ছে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ততক্ষণের জন্য বিদায়, টাটা, আবার অন্য কোনো দিন কোনো একটা ছোট্ট মিনি ব্লগ দিয়ে চলে আসবো। একটা কথা বলা বাকি আছে, বড় ছেলের ভিডিও দিলাম না, ও ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য